এখন তো শীতকাল, তা শীতকাল মানেই হচ্ছে সবুজ টমেটো। তা সবুজ টমেটো তো বাজারে এখন প্রচুর পাওয়া যায়, তা সবুজ টমেটো পাকা টমেটোর থেকেও বেশি উপকারী, অনেক গুণ আছে। আমি এটা রান্না করতে করতে বলবো কি কি এর উপকারিতা আছে। তা আজকে আমি তৈরি করব এই সবুজ টমেটো দিয়ে কাচকি মাছ দিয়ে একটা মাখো মাখো, মানে ঝোল বেশি নয়, মাখো মাখো একটা তরকারি মতো, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর কি কি উপকরণ নিয়েছি আমি একটু বলে দিই। এই যে সবুজ টমেটো নিয়েছি, কাচকি মাছ নিয়েছি, এটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, আর টমেটোটাও ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে পাতা কুচি লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, ফোড়নে লাগবে শুকনো লঙ্কা 5 ফোড়ন, আর এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সাদা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে আদা আর রসুন বাটা, আর সর্ষের তেলে রান্নাটা করবো। আচ্ছা, সবুজ টমেটোটা এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। প্রথমে এই যে ওপরে, যে এই যে ওপরের অংশটা আর পেছনের অংশ, যেমন টমেটো কাটে আর কি, সামনে আর পেছনের অংশটা ফেলে দিয়ে নিয়ে তারপর পাতলা পাতলা করে কাটতে হবে। যে এরকম করে কাটে, কেটে পাতলা পাতলা করে মাছটা, যেহেতু কুচো কিচকি মাছ আর কি, ছোটো ছোটো মাছ, তার সাথে অ্যাডজাস্ট করে কাটাটাও সেরকম করতে হবে। আবার অনেকে আমদি মাছ দিয়েও করে এই রান্নাটা, তার সাথে আবার অনেকে শিম দেয়, কোনো তরকারিও দেয়, তারও শীতকাল তো নানারকম তরকারি পাওয়া যায়। আমি যেহেতু অন্য তরকারি দিচ্ছি না, শুধু টমেটো দিচ্ছি, মানে সবুজ টমেটো, ছোটো ছোটো একটু নুন হলুদ মাখিয়ে রাখতে হবে, কিছুক্ষণ রেখে দেবো নুন হলুদ মাখিয়ে। একটু হলুদ দেব, হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। মাছ ভাজার পর তেলটা কমে গেছে, আর একটু তেল লাগবে, আমি একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ টমেটোটা তো ভাজতে হবে। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, 2টো লাল লাল হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। লাল লাল হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেবো, আদা রসুন দিয়ে একটু ভেজে নিতে হবে, যাতে গন্ধ 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 থাকবে তো, টমেটোটা টমেটোটাকে ভালো সুন্দর টেস্ট করতে আদা রসুন বাটাটাও দিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আদা রসুন বাটাটা দিয়ে দেবো।
দিয়ে নিলাম। পরে আবার স্বাদ মতো দেখুন, এবার মশলাগুলো দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সামান্য চিনি দিচ্ছি টেস্টের জন্য আর কালার আসার জন্য। মশলা কষানো হয়ে গেলে তেলটা যখন ছাড়বে তারপর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভাজবো, এটা বেশি ঝোল ঝোল হবে না তো, মাখা মাখা হবে, তাই অল্প জল দেবো। এই কাঁচা টমেটোর অনেক গুণ আছে, এটা ভিটামিন সি যেমন আছে প্রচুর পরিমাণে, ভিটামিন এ আছে, ভিটামিন কে আছে, তারপরে ক্যালসিয়াম আছে এর মধ্যে, আর ভীষণ অ্যান্টিঅক্সিডাইজের কাজ করে। আর এই ভিটামিন ক্যালসিয়াম থাকার জন্য এটা হাড় মজবুত করতে এটা সাহায্য করে, আর চুলের গোড়া শক্ত করতে, চুলের পুষ্টিতে এটা খুব ভালো উপকার। স্কিনটাও ভালো করতে, ভিটামিন সি থাকার জন্য স্কিনটাও উজ্জ্বলতা বাড়ায়, স্কিনটা ভালো রাখতে, হেলদি রাখতে এই টমেটো খুব উপকার। তাই জন্য শীতকালে এই সবুজ টমেটোটা খাওয়াটা খুবই উপকার। ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, আমি এই সময় কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম, চেরা লঙ্কা দিয়ে দিলাম। স্মেলটাও ভালো আসবে আর টেস্টটাও ভালো আসবে। বেশি জল দেবো না, অল্প একটু মাখা মাখা হবে। এটা এখন ঢেকে দেবো কিছুক্ষণ পর। এবার ঢাকা খুলে দিলাম, দেখি কেমন হয়েছে। হ্যাঁ, এই হয়ে এসছে মাখা মাখা। এবার মাছটা দিয়ে দেবো, কাচকি মাছ দিয়ে করেছি, অনেকে আবার এটা আমদি মাছ দিয়েও করে। হয়ে এসছে, এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো।